আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এবার এসেছি আমরা 20 নম্বরে। এবার যেটা হচ্ছে, আমি এখানে 20 নম্বরে দেখুন আপনারা, আ ন আন ই ন ইন উ ন উন না ন নান নি ন নিন নু ন নুন ইয়া স ইয়াস ই স ইস ইউ স ইউস লা ম লাম লি ম লিম লু ম লুম আই ন আইন দাল আ দা আইন দা ইউ স ইউস গা আ গার। তো এখানে সম্মিলিতভাবে আপনার এই 4টি হরফ তারা কি হলো, ইউস গর। সু ম সুম হা জ হাজ। আপনারা দেখতে আপনার বারবার ভিডিও কিন্তু বাজাতে হবে আপনাদেরকে। দ্বিতীয় লাইনে আমরা যাই, আপনারা যারা বই চান আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বি ল বিল বু ল বুল ইউ ন ইউন ও অর আ অর আর ফি ন ফিন মু ও মু মু। এটা হচ্ছে এই এটা একটা চেয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে ওয়াওটাকে। তো ওয়াওর উপরে যে হামজা, আমরা হামজার আওয়াজটাই করব। তো হামজার আওয়াজটা সবসময় মনে রাখবেন, আ হয়ে যাবে। সো মু ও মু তা তাও তা। এটা দালের মতো হবে তবে আওয়াজটা বড় হবে। এটাকে বলা হয় যে তাজবিদের ভাষায় যে গাল জাতের যে গুড়ির মধ্যে পুরাপুরি জিব্বাটাকে লম্বা করে নিয়ে আসতে হয়। এগুলোকে এই গাল দাঁতগুলো আদ্রাসে উড়িয়া আমরা বলি, বা উপরের চোর বন্ধন্ত জিব্বা ডান অথবা বাম কিনারা আদ্রাসে উড়িয়া উপরের চোর বন্ধন্ত পাটির মূল থেকে একটি হরফি আসে, যেটি হচ্ছে দ্বাদ। এবং দ্বাদের আওয়াজটা বড় হবে। তা তাও আ ইউ ও ইউ আ অর অর বা ল বল ফা ন ফান আ অর আর ফু ন ফুন আ ল আল ফাস ফাস। এটাকে ফাস বলবেন না, যদি ফাস বলেন তাহলে সিনে চলে যাবে সোয়াদটাকে। আওয়াজটা গাঢ় করতে হবে, একটু পুর করে বলতে হবে ফাস ফাস ফাস। ফাস হবে না, ফাস। আক আক আ ল আল হা লা ই লাই লা বে লাবে। কারণ এটা বা, সেজন্য আওয়াজটাকে আমি ধরে রাখতে পারতেছি না। এখানে লাবে লাবে এখানে হচ্ছে লাবে লাবে লাব বলা যাবে না। সি ও সির সু ও সুর সা ম সাম সা এটা হচ্ছে সা মা। এটা সিনের উপরে আ, মিমের উপরে আ, সামা। গা ই গাই গা ই গাই তি তে তে। এই আওয়াজটা কোন জায়গা থেকে আসবে আপনারা জানেন? এই আওয়াজটা আসবে গলার মধ্যম খান থেকে, এখান থেকে। সত্যি ফু ফস সু ও সুর সু ও সুর
কফটা যখন আসবে তখনকার সময় এটা যে আমরা যে ছোট্ট জিব্বার যেটাকে বলে কল জিব্বা আমরা যেটা বাট্রিস যেটা ছোট ভিতরে, তো ওই জায়গা থেকে নিয়ে আসতে হয় আর কি। তো আমি কফটাকে ধরে রাখতে পারবো না, কারণ আমরা জানি কফ তা বা জিম দাল হচ্ছে এখানে দেখুন জিমটাকে আমি ধরে রাখতে পারতেছি না, কারণ হলো জিমটা কলকলার হরফ। মাঝে মাঝে কলকলা মানে হচ্ছে নড়াচড়া করা, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি একো, হ্যালো 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 হ্যালো, এটাই হচ্ছে একো মাঝে। এখানে দেখুন চারটি হরফ দ্বারা আমরা একটি শব্দ গঠন করি, না না নাফ আল নাফ আল, হা ই ওয়া ন হাই ওয়ান হাই ওয়ান, তা তাক দি তাক দির, রা ই রাই হা র হার রাই হার, লি ল লিল, হা জি হাজ হা জি হাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরের সবক আমরা চলে যাব অন্য সবকে 21 নম্বরে।